দাদা দাদা ফ্রেন্ডস, গুড আফটারনুন। আর আমি আমার ব্লগ শুরু করছি এখন থেকে। দুপুর হয়ে গেছে, তো সারাদিন রান্নাবান্না করতে করতে, কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে, তো সময় হয়ে ওঠেনি আর ব্লগ করার সকাল থেকে। তো আমি এখন থেকে ব্লগ শুরু করছি। আর এসেছি চুল শুকোতে, যেহেতু স্নান করার পর চুল খুলবার শুকোবার সময় পাইনি রান্নাবান্না করতে করতে। আর তারপরে খা খেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে সাদা এসে দাঁড়িয়ে আছি চুল শুকোতে। আর এদিকে আমার বড় রৌদ্রের মধ্যে ঘুমাচ্ছি। আজকে সোমবার, ওর ছুটি, যদিও ছুটি থাকলে ওর দুনিয়ার কাজ থাকে, সেসব কাজ করছিল। সঞ্জয় রৌদ্রের মধ্যে কেউ শুয়ে রয়েছে, সঞ্জয় নাকি ঠান্ডা লেগে গেছে। আর তার উপরে দেখো সুইটিটা কীভাবে ঘুমাচ্ছে। তার একটু রোদ রয়েছে, তোমরা থাকো, ডেকে নিয়ে যাবো বাড়িতে, আর নাহলে ঘুমাবে সারা রাত, ডাকবো না, যত খুশি ঘুমাবে। তো বড় মেয়ে বলেছে যে প্রত্যেক বাড়ি ওদের নাকি মোমো খেয়ে মন ভরে না, তাই আমি আজকে রাত্রে একবেলার মতনই রান্নাবান্না করেছি। দিনের বেলায় এই সোয়াবিন শাক ডাল এসব করেছি, আর ডিমের আমলেট, আর রাত্রে শুধু মোমোই খাওয়াবো ওদেরকে, যেহেতু ওদের মোমো খেয়ে মন ভরে না, তার জন্য আজকে ভাব বেরিয়ে আমি অনেক মোমো বানাবো আর খাওয়াবো। তো যে ছাদ থেকে নেমে একটু কাপড় চোপড়গুলো নিয়ে যাই, ভাঁজ টাজ করে নিই, আজকে যত ঘরের কাপড় চোপড় ছিল সব কাঁচা হয়েছে। তো ভেবেছিলাম যে বিকেল থেকে বসে মোমো টোমো যদি না বানাতে হতো, তাহলে রাধা গোবিন্দের সেই ড্রেসগুলো বানানো হয়ে যেত। তো মনে হয় না আজকে আর বানাতে পারবো, অন্যদিন বানাবো, আর তখন তোমাদের সাথে সেই ড্রেস বানানো শেয়ার করবো। আজকে তো মোমো বানানোই শেয়ার করতে পারবো। সন্ধ্যাবেলায় ঝাড় ঝাড়া দিয়ে কাপড় চোপড় গুছিয়ে আবার যেতে হবে বাজার, যে সুইটি রানি স্কুল খুলে যাচ্ছে, এতদিনও অনলাইন ক্লাস হয়েছে ওদের, আর করোনার জন্য তো 2 বছর স্কুলে ভর্তি হয়েছে, যতদিন স্কুলের মুখও দেখেনি, ক্লাসরুমও দেখেনি, কিছুই দেখেনি, এই প্রথম যাবে স্কুলে, কী হবে কী জানি, ওর কী কাঁদবে না কী করবে কে জানে। এখন তো বিশাল মানে আনন্দে রয়েছে, আমি স্কুল যাব, নাচানাচি আনন্দ করছে, তারপরে স্কুলে গিয়ে কী করবে কে জানে। যদি আমাদের গুড়িয়া যখন ছোটো ছিল, ফার্স্টে ওকে যখন স্কুলে গেছে তখন সে নার্সারিতে, তখন আমরা ভেবেছিলাম বোধহয় ও কাঁদবে, ও গড়গড় করে বিশের হাত ধরে ক্লাসরুমে চলে গেল, আর আমি গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছি, মেয়ে একবারও ঘুরেও তাকায়নি, ভেবেছিলাম কাঁদবে। তো ছোটোটা প্রথম দিন একটু কান্না কাঁদছিল যে স্কুল খুলে যাবে শুনে, তারপর থেকে আমি যেই বলেছি স্কুল খুললে খুব মজা হয়, আনন্দ হয়, বান্ধবী পাওয়া যায়, দিয়ে খুব নাচছে স্কুল যাওয়ার জন্য। তো সুইটি রানির জন্য সবই কিনতে হবে, যেহেতু আমরা স্কুলের জুতো মোজা ড্রেস যা যা লাগে কিছুই কিনিনি, কারণ স্কুল কবে খুলবে ঠিক ছিল না। তো ভেবেছিলাম যখন স্কুল খুলবে তখন কিনে নেবো, তো এখন নোটিশ পাঠিয়েছে যে পরশু দিন স্কুল খুলছে, তাই আজই গিয়ে কিনে নিয়ে চলে আসবো, সঞ্জয়েরও ছুটি রয়েছে। তাই দেখো আমাদের সুইটি রানি রেডি স্কুল যাওয়ার জন্য, একদম আনন্দে নাচছে, কখন স্কুল যাবে কখন স্কুল যাবে, ওদের দাদাদের স্কুল শুরু হয়ে গেছে, আর সুরজিৎ শুরু হয়ে যাবে, কিনতে যাওয়ার জন্য রেডি। আবার ঘোড়াটা দিকে নাম পড়ে যাবি, তো এখন আমরা যাচ্ছি সুইটি ড্রেস কিনে আনতে, সেই তারপরে এসে মোমো টোমো বানাবো, আগে ওর ড্রেসটা কিনে নিয়ে চলে আসি। আর তুই রেখে দিয়েছিস ওদের চাদর, সেরকম শীত আর নেই, ঠান্ডা নেই, যাই না বাইরে ঠান্ডা লাগবে কিনা। এবার আমি মানে তুই তো তখন দুপুর থাকতেই গেছিস, তো এখন এই চাদরটা নিয়ে গেলেই হয়ে যাবে, সেরকম ঠান্ডা নেই। তো আসি তাড়াতাড়ি বাজার, এখন বাড়ির থেকে এই মাত্র ঢুকছি, এখনো মানে চশমাটাকেও খুলিনি, আর সুইটির অবস্থা দেখো, সুইটি এই এখনই জুতো পরে দেখছি ওর স্কুলের জুতো ঠিক আছে কিনা, আমার স্কুলে মাস্ক, আমার স্কুলের মাস্ক, পুরো ড্রেসের কালারের মাস্ক পেয়েছিলাম, ও একটু টাইট হচ্ছিল, তোর জন্য এনেছি ব্ল্যাক কালারের, স্মাইলি মাস্ক আনতে বলেছিলি না, নিয়ে এসেছি, আর তোর ওই সব জিনিস এনেছি, এনেছো সব এনেছি, সব এনেছি মনে করে, সে ওয়াটার বোতল নিয়ে যে দোকানে কি লাগিয়েছে সুইটি বাপরে, এই বোতলে জল ঠান্ডা থাকে, তার জন্য বাবা বলছে এটা নিতে, বার্বি আঁকা চাই, সুন্দর লাগছে, বার্বি আঁকা পিঙ্ক কালার আগে দেখতাম, হ্যাঁ, তারপরে রয়্যাল ব্লু কালার একটা বোতল আমার পছন্দ হয়েছে, ওটাও নেবে না, ওটাতে কার আঁকা ছিল ছেলেরা নেবে, দেখি এই বোতলে জল ঠান্ডা থাকে, ও নিচ্ছে সিম্পল বোতল, পাইপটা বেরিয়ে আছে বলে, এমনি প্লাস্টিকের যে বোতল হয় সেই বোতল দিয়ে পরে, তারপরে বোঝানোর পর শেষমেশ নিল এই যে কাটুবেলের এই মেয়েটা কে ট্রিঙ্কল,
টুইঙ্কাবেল কে দেখে টুইঙ্কাবেল টুইঙ্কাবেল তারপরে তো ওর ঢিলা হচ্ছে দেখো তাহলে জুতোর দোকানে মানে এত দেখলো এটা টাইট হচ্ছে ওটা ঢিলা হচ্ছে সব দেখে দেখে এনে এখন আবার ঢিলা হচ্ছে টাইট হচ্ছে কি সব বলছে না না খুলে পড়বে না না রে ওটা বেরোবে না খেপি বাপরে বাপ মাথা আমার যন্ত্রণা করছে আমাকে সবার আগে এক কাপ তো আমি খাই না এক গ্লাস আমাকে চা খেতে হবে এত ফুচকার দোকানের মানে সামনেই ড্রেসের দোকান সেই ফুচকার গন্ধ আমার নাকে আসছে অথচ মানে ফুচকা দেখছি অথচ খেতে পারছি না কি কষ্ট যে হলো এই যে পছন্দ তোর ত্রিশুল হ্যাঁ বাবা ত্রিশুল নিবে এটা পছন্দ হয়েছে হ্যাঁ এটা ভালো এটা তো আমার দেখলেই ভয় করে সেটা যেরকমই হোক প্লাস্টিকের ওখান যাই হোক ভগবান কিছু বলার নেই আর তুই মা লক্ষ্মীকে স্টিলের থালা বাসনটাই দিস রাধা মাধবকে পেতলের টাই তার জন্য নিয়ে এলাম ঠিক আছে তার জন্য এই ছোট থালাটা আর গ্লাসটা নিলাম মা লক্ষ্মীকে এটা দিবি হ্যাঁ আর এগুলো ড্রেস সোয়েটার লেগিংস সব রয়েছে কিন্তু হ্যাঁ আর লোগোটা আনাতে দিয়েছে ওটাকে এখন সেলাই করতে হবে আমাকে ড্রেসে লোগো লাগানোই ছিল আর একটা দোকানে গেছি সেখানে ওর সাইজের ছিল না আর একটা দোকানে গেছি সেখানে আবার যেটাতে অ্যাড্রেস দিয়ে দিয়েছে আর কি যে এখান থেকে কিনবেন বুক লিস্টে যেটাতে অ্যাড্রেস ছিল আচ্ছা লোগো আই কার্ড পড়তে পারবে না বলে লোগোটা দিচ্ছে জানি না আমি এই ড্রেসে আগেকার ড্রেসে এই নেই হ্যান নেই তা নেই ওর সাইজের নেই কোনোটাই নেই দোকানে যাবে একবার কাঁচা পেতলের দোকানে একবার জলের ওয়াটার বোতলের ও এটার দোকানে ওটা ছিল ওয়াটার বোতলের সব একবার জুতোর দোকান একবার ড্রেসের দোকান ড্রেসের ওখানেই জুতো ছিল হ্যাঁ পায়ের হলো না হ্যাঁ ওর হলো না আবার শেষ হলো যাই হোক এবার আমাকে মোমোটা বানাতে হবে তার আগে একটা চা খেয়ে নিই আর এসে ফ্রেশ করে একটু বাথরুম ফ্রেশ হয়ে আসছি আমাকে বলতিস কাপড় দিয়ে বানিয়ে কি বোনের বান্ধবী গেছিল নাকি জানি না ওই চেনে ওই অনলাইনে ক্লাস করে ওই কালকে চেনে ওই যে লাল জামা পরে বসতো না হ্যাঁ ও দেখে বলছে মা এটা আমার স্কুলের বন্ধু ছিল তুই কি করে চিনলি ড্রেস কিনতে গেছে পুরো মুখটা সেম সেম টু সেম টু সেম সেম টু আর তেমন সোয়েটারটা তেমন প্যান্টটা ও কি সোয়েটার প্যান্ট পরে সেটা পরে ওই ওই মেয়েটা একটু গেছে সেটাই ও দেখে বলছে এটা আমার স্কুলে পড়ে আমি বললাম কি করে জানো তো কথা বলতে পারতো ভগবান ওরা অনলাইনে ক্লাস করে কালকে পড়ছে এই প্রথমবার কালকে আমার মেয়ে স্কুল যাবে তাহলে আমি চিনি ও কাকে দেখেছে অনলাইন ক্লাস করতে ভূমি না ভূমি না আমার তো যাই হোক আমি চেঞ্জ করি বাবা তুই জুতো বুতো সার তো চলে জামা কাপড় খোল বাজার আজকে বাবার সঙ্গে আমি অনেকটাই রাত হয়ে গেছে আজকে রাতের খাবারই আমাদের মোমো যেহেতু আমি বলেছিলাম গুড়িয়াকে যে আজকে সন্ধ্যের টিফিন নয় রাতের খাবার যেহেতু আমি ভাত ঠাত কমই এনেছি তবু রয়ে গেছে সবই ইচ্ছে করলে খেতে পারে তবে যতগুলো দেখতে মোমো খাওয়াবো তারপর ওরা মনে হয় না আর ভাত খেতে পারে আমি 10টা পর্যন্ত কারণ ওরা শুধু বলে যে কম হয়ে যায় ওদের আজকে আমি ওদেরকে পেট ভরে খাইয়ে ছাড়বো আমি তাহলে একটু যাই ওয়াশ হয়ে আসি তো আমার 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 মোমো রান্না করাটা একটু আলাদা যেহেতু আমি এগুলো একটুখানি ভেজে আর কি কষিয়ে তারপরে পুরটা বানাই আসলে তো সেরকম নয় যেহেতু মিক্সিতে অনেকে ঘুরিয়ে বা একদম কিমা করে কেটে তারপরে কাঁচাটাই বানায় সব কাঁচা থাকে আর কি ম্যাগিনেট করে আর কি বানায় তো সেরকমের থেকে এরকম বানালে আমার মেয়েরা আমাদের সবারই খুব এটাই বেশি পছন্দ আর কি এইরকমভাবে বানানোটা তাই আমি এভাবে বানাই তার জন্য এই দেখো পেঁয়াজ কুচিয়েছি আর অল্প তেলেরই ব্যবহার করেছি যদি ওরমভাবে বানালে তো তেল লাগবে বলে দিয়েছে লঙ্কা কিন্তু দেবে না এটা কিছুটা রসুন কুচি আমার যেহেতু মশলা যেমন আমি করেছিলাম
ওই দুপুর বেলায় সোয়াবিন রান্না করেছি, ওখান থেকেই রেখে দিয়েছিলাম। সেখানে মনে হয়েছিল আমার রসুনটা একটু কম হবে, তার জন্য আমি একটু রসুন কুচিয়ে দিয়েছি, নাহলে রসুন আমার কাছে রয়েছেই। পেস্ট আদা রসুন আর আদা রসুনের পেস্ট রয়েছে, সেটা দিয়ে দেবো। এত জোরে চিল্লালি কেন রে? বাপরে বাপ, আমি কড়াই এগুলো দিচ্ছি, ও চিৎকার করে লাফিয়ে দৌড় মেরে পালাচ্ছে। যেহেতু একদম কাঁচা, যে এটাতে মোমো যেরকমভাবে রান্না করে তাতে আমার মনে হয় রসুনের একটু গন্ধ আমার লাগে, তার জন্য এভাবে করি। আর এভাবেটাই খুব ভালো হয়, ওটাও ভালো হয়, খুব বেশি ভালো হয় ওটাই, আসলে তো ওভাবেই করে। আর এইরকমভাবে করলেও যে খুব ভালো হয় সেটা একবার ট্রাই করে দেখো তোমরা, সত্যি খুব টেস্টি হয়। দেখো আমি মাংসটাকে সেই তখন প্রায় এক ঘন্টা আগেই আমি এটাকে ধুয়ে আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেহেতু ওর বাবা এরমভাবে কেটে আনেনি তাই আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর ধুয়ে নুন হলুদ আর পাতি লেবুর রস মাখিয়ে রেখেছি। নুন দেয়াই ছিল, বাস সামান্য একটু লঙ্কার গুঁড়ি দেবো, যেহেতু ঝাল করা তো চলবেই না। আর একটু গোলমরিচের গুঁড়ো, মতো মতন সয়া সস, বাস হয়ে গেছে। আর এটা কিছু করবো না, এরপর আমি এটা দেবো ধনে পাতা, বন্ধ করে দিই গ্যাসটা। নিয়ে আমি বাকিটা দেবো কাঁচা লঙ্কা, এটা সুইটির জন্য বানানো হবে, লঙ্কা নেই। দেখো আমি এভাবে ছোট ছোট করে ময়দাগুলো নিয়ে আমি এরকম ছোট ছোট পাতলা পাতলা বেলেছি, এরপর এটাকে সেপ দেব। তো বাস এভাবে নিয়ে এর মধ্যে দিয়ে ধন্যবাদ কুড়িয়া রানী, ওয়েলকাম। সবটা এভাবে বানিয়ে নিই, তারপর দেখাবো। তো এই দেখো আমি গামলাতে মোমো বানিয়েছি, অন্য সময় আমি ইডলি মেকারেও বানাই, আমার গামলাতেও বানাই, এটাই বেশি সুবিধা, তো বাসন ধুতে হয় না। তো হয়ে গেছে, তো হয়ে গেছে আমার সব মোমো বানানো, এই কটাই শেষে রয়েছে। আর শেষের দিকে কে সেপ দিতে এসছে মোমোর দেখবে, এই দেখো দিয়েছে, আর একটা দিচ্ছে, ওই দেখো বসে শেষ ফিনিশিং দিচ্ছে। রেখে সেপ দিল বাবা, তোর বাবা বানিয়েছে এগুলো। যতক্ষণ মোমো হচ্ছে ততক্ষণ আমি চাটনি একটা বানিয়ে নিই, এটা হলো রসুন আর লঙ্কা। আমি বলেছিলাম ওকে গন্ধরা দিলে, বলে সামনেই রেখেছি, কিছু বোঝে না নাকি যাই না আমি। গন্ধরাজ লেবুটাকে এই দেখ, এমনি লেবু বোধহয় ছিল না, গন্ধরাজ লেবু কাটতে বলেছিলাম, ওই ছেড়ে দিয়ে পাতি লেবু কেটে দিয়েছে। গন্ধরাজ লেবু দিলে না এইরকম চাটনিটা বেশি ভালো লাগে। তোমার লেবুর রস আর লঙ্কা রসুনের চাটনি, এই লঙ্কাগুলো প্রচুর ঝাল, লঙ্কাগুলো প্রচুর ঝাল, তার জন্য আমি কম লঙ্কা দিয়েছি, তাও অনেকগুলো লঙ্কা দিয়েছি, ছটা লঙ্কা দিয়েছি।
হ্যাঁগো আরো লেবু রয়েছে নাকি? তো এই দেখো হয়ে গেছে লঙ্কা লেবু আর রসুনের চাটনি, খুব ঝাল। এদিকে হয়ে গেছে মো, তো হয়ে গেছে এই দেখো আমার মোমোস। এই দেখো ফ্রেন্ডস হয়ে গেছে মোমোস বানানো, আর এতগুলো মোমো বানিয়েছি এখন মেয়েকে আর বরকে আগে দিয়ে আসি। খেতে পারবি তো? দেখছি দেখছি ওদের ঘুম পেয়ে গেছে, কটা খেতে পারে কে? তো কটা দেবো বল, মুখে বলা যাবে না, দিতে দাও হবে নাকি বল? পাঁচটা দাও। হ্যাঁ এতগুলো বানিয়ে পাঁচটা দাও বল, আমাকে দিচ্ছি খেতে থাকবো কি কটা খেতে পারে। আমি তোমায় কুড়িটা দিচ্ছি, কুড়িটা আর ওর লঙ্কার চাটনি আমি তো মুখে দিতে পারছি না, জিভে দিয়েছি, ওর জিভ জ্বালা করছে। আমি নিয়েছি লঙ্কা চাটনি, বাবা রে আমি জিভে থেকেছি লঙ্কার চাটনিটা, আমার জিভ চলে গেছে। আমাকে সেই শ্রমটা সস দিয়ে খেতে হবে। গুড়িয়ার এই যে গুড়িয়ার 11টা, ওর বাবার জন্য কুড়িটা নিয়ে যাচ্ছি, দেখি কটা খায়। বানানো করলে কেন আমাকে বলো, বানানো করলে কেন? তা তো বানালাম কেন, এখনো রয়েছে কত গামলায়। ওই লঙ্কাটা ভীষণ ঝাল, এখন কমাতে বলছে, এদেরকে দিয়েছি খেয়ে দেখা, কমাতে বলছিস কেন? খা তোরা খাবি, পেট ভরে খা। ওই যে টিভি, টিভিটা পরে দেখো, এই যে ওই কুমকুমের বাবা, এই তাকাও সুইটির বাবা। আচ্ছা সুইটির রাগ করো না তো, সুইটির উপর শুধু রেগে যাচ্ছে। এই তুমি আগে এই হ্যাঁ লেবুর চাটনি খাও, লঙ্কার খেতে পাচ্ছ? ওর ঝালই লাগে না, এই তো নিয়েছে মুখে, সবে অ্যাকশনটা হবে। ওই ড্যাব ড্যাবটা করে দেখাতে আমি জিভে ঠেকিয়ে যাবো, জিভ জ্বলে গেল। চল শেষ কর দেখি, তাহলে কেন বললি? ওই যে তোমার মন ভরেছে মুখে, কমাতে পারবো না, যা আছে খেতে হবে। ফ্রেন্ডসেরা খেতে থাকুক, আর আমি আমার ব্লগ এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, সাপোর্ট করো আমাকে। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।